الله الذي جعل لكم الارض مغدا وجعل لكم فيها سبلا لعلكم تهتدون আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীটা তোদের জন্য বসবাসের উপযোগী বানালাম এবং পৃথিবীর ভিতরে তোদের জন্য রাস্তা তৈরি করে দিলাম রাস্তার নিশানা বলে দিলাম রে বান্দা তোরা কোথায় যাবি রাস্তা হারিয়ে ফেলবি আমি আল্লাহ পাক রাস্তাটা বলে দিলাম এই পৃথিবীর বুকে যত গন্তব্য স্থল যাওয়ার জন্য রাস্তা তোরা খুঁজে পাস সমস্ত রাস্তা আমি আল্লাহ তো সৃষ্টির আগ থেকে নিশানা বলে রেখেছি আজ তোরা সেই রাস্তাগুলো পিস দিয়া ইট দিয়া ঠিক করলি আপনারা বলেন বেন হুজুর আমরা যদি রাস্তা না বানাই রাস্তা হয় কেমনে এই প্রশ্ন যদি করেন আমি আপনার প্রশ্নের জবাব দিব পাহাড়ের গিরিপথে চলে যান পাহাড়ে পাহাড়ি এলাকায় চলে যান জঙ্গলি এলাকায় চলে যান পাহাড়ের ভিতরে যে গিরিগিরি পথগুলো আছে আল্লাহ বলেন ওই রাস্তাটা আমি বানিয়ে রেখেছি সোহার আল্লাহ নারাই তখবীর খলাকুল ইনসান আমি শুধু মানুষ সৃষ্টি করি নাই সৃষ্টি করেছি বান্দা তোমার চলার জন্য রাস্তা দেখাইছি জোরে বলেন আমার বন্ধুগণ আল্লাহ বলেন কেমনে সৃষ্টি করলাম এবার সনাব পবিত্র কোরআন আপনি হাতে নেন টু নাম্বার সুরা সুরাই আল বা কারাব ও ইদকালারব বকেলিল মালা ই কেতি ইনি জাইনফিন قالوا اتجعل فيها من يفسد فيها ويسفق الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون جرب لنا الله اكبر الله رب العالمين স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার রব আমি তোমার আল্লাহ তোমাদের বানানোর জন্য আমার ফেরেশতাদের বলেছিলাম আমার ফেরেশতারা আমি পৃথিবীর জমিনে মানুষ বানাতে চাই আমি মানুষ তৈরি করতে চাই ও ফেরেশতা আমি আল্লাহ পাক মানুষ বানাতে চাই ফেরেশতারা জবাব দিয়েছিল আল্লাহ না মানুষ আপনি বানাবেন না আপনি যদি মানুষ বানানোরা পৃথিবীতে রক্তপাত করবে ফ্যাসাদ সৃষ্টি করবে মারামারি করবে করছে না করছে না কত করছে না করছে না মানুষের জীবন বাঁচানোর জন্য যত হসপিটাল তৈরি না হচ্ছে ওর থেকে অস্ত্র মানুষ মারার জন্য বেশি টাকা খরচ হচ্ছে ঠিক কিনা ভাইয়া বাঁচানো জীবন জীবন বাঁচানোর জন্য যত টাকা ব্যয় না হচ্ছে মারার জন্য তার থেকে বেশি ব্যয় হচ্ছে ঠিক কিনা আল্লাহর ফেরেজ তারা বললেন ওদের বানায়ান না ওরা কিন্তু মারামারি করবে ওনাহেন নুসাববিহু বিহামদিক ও আমার রব আমার আল্লাহ আমরাই তো আছি আমরা আপনার প্রশংসা করব দরকার নাই ওদের বানানোর আল্লাহ বললেন কালা ইন্নি আলামু মা লা তাআলামুন আমার ফেরেশতারা মানুষ বানাবা বানাবার ব্যাপারে আমি আল্লাহর যে ইলম আছে আমি আল্লাহর যে জ্ঞান আছে ও ফেরেশতা তোদের তো সে জ্ঞান নাই সুবহানাল্লাহ আমি মানুষ বানাবো আমার সিদ্ধান্ত কমপ্লিট কোন কোনো আলেম এর ব্যাখ্যা করেছে যে ফেরেশতারের সঙ্গে আল্লাহ তাআলা পরামর্শ করছিলেন ওস্তাবুল্লাহি আরে ভাই আল্লাহ হলেন খালিক আর ফেরেস্তারা মাফলুক খালিকের আবার পরামর্শ করা লাগে নাকি ঠিক কিনা আল্লাহ বলছিলেন বানাইবু ওদেরকে শোনাচ্ছিলেন কিন্তু আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত আর ঘুরবে না আল্লাহ বললেন বখারির বর্ণনা আল্লাহ পাক বললেন ও জিবরিল পৃথিবীতে চলে যাও জমিনে চলে যাও জমিন থেকে মাটি সংগ্রহ কর হযরতে জিবরাইল আলাইহিস সালাম জমিনে চলে গেলেন জমিন থেকে তিনি মাটি আনলেন যেই মাটিটা এনেছিলেন ওই মাটিটা ছিল তিনুন লাজিব এটেল মাটি এটেল মাটি চেনেন চিট মাটি যেটা ওটা কি এটেল মাটি বলা হয় এটেল মাটি এটেল মাটি চেনেন না ভাইয়া জি জি এটেল মাটি আল্লাহ পাক এটেল মাটি দিয়ে আদমকে বানান নাই আসমানকে বললেন ইয়া সামা আমদিরে আলাইহি 40 সলফ ওয়াসমান 40টা বছর এটেল মাটির উপরে তুই বৃষ্টির পানি দে সুবহানাল্লাহ বল 40টা বছর বৃষ্টির পানি দেওয়া হলো 40 বছর পরে এটেল মাটি হয়ে গেল হামাইন মাসনুন কাদা মাটিতে পরিণত হয়ে গেল আল্লাহ পাক ষাট গজ খলা কল্লব আদম আলা সুরতে সিত্তুনা যিরা ষাট গজ লম্বা বানিয়ে আমার আপনার বাবা আদমের স্ট্রাকচার তৈরি করলেন বানালেন ষাট গজ বানানোর পর আল্লাহ সূর্যকে অর্ডার করলেন ইয়া শামসি হারিকা আলাইহি 40 সানা ও সূর্য চল্লিশ বছর এই কাদা মাটির উপরে তুই তাপ দে সূর্য চল্লিশ বছর তাপ দেওয়ার পর কাল সলসলিন কাল ফাখর নবী আদমের দেহটা ঠনঠনে মাটিতে পরিণত হলো সুহান আল্লাহ কত হয় কথা বলে না কেন তিন চল্লিশ একশো কুড়ি নবী আদম আসাল্লাম একশো কুড়ি বছর লাম ইয়াকুন সাই উল্লেখ করার মতো কিছুই ছিলেন না তখনও তিনি কাঠামো ওনার কোনো দাম নাই পরিচয় নাই নাম নাই কিচ্ছু নাই ঠিক আমরাও মায়ের পেটের ভিতরে একশো কুড়ি দিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না কেমনে ছিল না এইটা একটুখানি পরে বলছি আগে নবী আদমেরটা শেষ করে নাকি বলে এইটা বলছি কি করে আমরা মায়ের পেটে আসলাম নবী আদম সালাম জান্নাতে রয়েছেন কাঠামো পড়ে আছেন বছরের পর বছর চলে যায় আল্লাহ পাক নবী আদমের ভিতরে রুহ প্রবেশ করালেন নাক দিয়া নাক দিয়ে যখন রুহু প্রবেশ করালেন রুহু প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে নবী আদম পড়ে ফেললেন হ্যাঁ এল হেমদনিল্লা হরম বিলা সকলে আমার সঙ্গে দুয়াটা পড়েন আলহামদুলিল সমস্ত প্রশংসা তারিফ সেই আল্লাহ পাকের জন্য যিনি গোটা বিশ্বের লালন কর্তা পালন কর্তা রব সুহান আল্লাহ নবী আদমের ভিতরে রুহু এল নবী আদম মানুষ জীবিত মানুষ হয়ে গেলেন দাঁড়িয়ে গেলেন ফেরেস্তারা সামনে দাঁড়ানো আল্লাহ পাক জীবিত করার পরে এবার আল্লাহর খেলা শুরু হলো কারণ ফেরেজ তারা মানা করেছিল ফেরেজ তারা নিষেধ করেছিল আদমরে রে বানায়ান না আল্লাহ পাক বানাইলেন কিন্তু কেরামতিতে একটু থাকা দরকার ঠিক না কথা বলে না কেন

এটার নাম লাহ এটার নাম কালাম এটার নাম প্যান্ডেল এটার নাম মাইক আল্লাহ বলেন সমস্ত জিনিসের নাম নবী আদম রে শিখিয়ে দিলাম সবান আল্লাহ কর এরপরে ফেরেস্তাদের বললেন আমার ফেরেস্তারা সমস্ত জিনিসের নাম গুলো আদমের সামনে তোমরা বলো ফেরেস্তারা তো বেকায় দেয় পড়ছে আল্লাহ তুমি তো আমাদের নাম শেখাও নাই ফ সঙ্গে সঙ্গে জবাব দিল কলু সুবাহা নাকেলা আন মেলা না ইললা না আল নামতে না ইন্্যাকে তালা আল রব তুমি যা শেখাইছো ওর বেশি আমরা জানি না। আল্লা পাগ বললে না দাম। তুমি এবার জিনিশল নামগুলো বলে দাও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বললেন এটার নাম লা এটার নাম কলম এটার নাম কুরসি এটার নাম আরশ এটার নাম দুনিয়া এটার নাম আসমান ওটার নাম জমিন নামগুলো যখন বলতে লাগলেন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের মাথাটা নিচু হয়ে গেছে নিচু হওয়াই তো স্বাভাবিক ঠিক কি না স্কুলে দেখবেন স্যার যদি কোনো ছাত্রকে প্রশ্ন করে সে যদি উত্তর দিতে না পারে আর একটা ছাত্র দেয় তার মাথাটা একটু নিচু হয় লজ্জায় ঠিক কিনা ভাইয়া হয় না হয় না হয় না হয়ে যায় ঠিক ফেরেশতাদের মাথা নিচু হয়ে গেছে আল্লাহ বলে শুধু মাথা নিচু করলে চলবে না শুধু মাথা নিচু করলে হবে না মুসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন আল্লাহ বললেন শুধু মাথা নিচু করলে চলবে না ও ফেরেশতা আদম রে সিজদা দাও সুবহানাল্লাহ কর আদমকে সেজদা দেওয়ার সম্মানে ওটা ছিল সম্মান সম্মান সুযোগ সেজদা এটা তাজিমে সেজদা ছিল না আদমরা সেজদা করলেন ইল্লা ইবলিস মিস্টার ইবলিস করল না কত বড় শয়তান দেখছেন শয়তান ইবলিস করল না আল্লাহ বললেন ইবলিস সমস্ত ফেরেস্তা সেজদা করলো তুই করলি না কেন ইবলিস নিজের বুদ্ধি রাস্তরাই নিয়ে বললেন খলাক্তানি মিন্নার ও খলাক্ত হু ও আমার আল্লাহ আমি ইবলিস আগুনের তৈরি আদম মাটির তৈরি আগুনের খেসিয়াত উর্ধমুখী মাটির খেসিয়াত দেখছেন কত বড় বেয়াদ আল্লাহর সামনে আর্গুমেন্ট করে রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু ও আমার রব আমি তো ওর থেকে অনেক ভালো আদমের থেকে অনেক ভালো আমারে সিলিন্ডার করতে বলেন কেন আল্লাহর গোসা হলো রাগ হলো আল্লাহ জবাব দিলেন ক্বাল ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ও مردুদ ও শয়তান নবী শব্দ দূর হ বেরিয়ে যা দূর হয়ে যা বার হয়ে যা আল্লাহ শয়তান করে দিলেন এখান থেকে একটা শিক্ষা নেন নবী আদম আসাল্লাম সালাম ভুল করে ছিলেন ইবলিস ভুল করে ছিলেন নবী আদমের ভুলটা কি ছিল আল্লাহ না। তারপর বাহাদিঘিস জরতে ফতে কু না মিনাদলিমিন ওয়া দাম এই গাছের নিকট যাবে না জামনাতে সমস্ত গাছের নিকট তুমি যেতে পারো একটা গাছের নিকট তুমি যাবে না যদি যাও ফতে কু না মিনার দলিমিন তুমি জালিম দর অন্তর্ভুক্ত হয়ে যাবে নবী আদম আল্লার হুকুম অমান্য করেছিল না করে নাই কথা বলে না কেন করেছিল উনি গাছের ফল খাইছিলেন তাহলে নবী আদম ভুল করছেন ইবলিস কথা বলে না কেন ভুল করেছেন ইবলিস ভুল করে শয়তান হলো নবী আদম ভুল করে নবী হলো ঠিক কিনা বলেন ভুলের ভিতরে পার্থক্যটা কি পার্থক্য হলো আল্লাহ যখন ইবলিস রে জিজ্ঞাস করছিলে তুই আমার হুকুম মানলি না কেন বল ইবলিস আর্গুমেন্ট করেছিল আনা খায়রুম মিনহু আমি তো আদমের থেকে ভালো আপনি আমারে ওর সেজদা দিতে বলেন কেন রব্বুল আলমিনের সামনে কোন আর্গামেন্ট চলে না আল্লাহর সামনে চলে স্যালেন্ডার কথা ঠিক কিনা আল্লাহর সামনে স্যালেন্ডার চলে মাথা নত চলে আল্লাহর সামনে মস্তক ঝোকানো চলে আল্লাহর সামনে দাম্বিকতা চলে না আল্লাহ নবী আদমরে রে জিজ্ঞাসা করলেন ও আমার খালিফা আদম ও আদম আমি তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের নিকট যাবে না আমার নিষেধ কেন ভাঙলে নবী আদাম বুদ্ধির পরিচয় নিলেন না বুদ্ধির পরিচয় না নিয়ে সঙ্গে সঙ্গে তিনি পড়ে ফেললেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أما شنجت بورين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ومن রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি ও মালিক তুমি যদি আমাকে মাফ না করো ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো আমার প্রতি রহম না করো মিনাল খাসিরিন আমি ক্ষতিগ্রস্তদের ভিতরে সামিল হব সমান আল্লাহ কর নবী আদম সেলেন্ডার করলেন ভুল আল্লাহ করে ফেলেছি মাফ করে দাও আল্লাহ বলে যা মাফ করে দিলাম সমান আল্লাহ বলেন আল্লাহ মাফ করলেন নবী বানিয়ে দিলেন নবী হয়ে গেল কিন্তু ইবলিস ভুল করে শয়তান হলো ঠিক কিনা আল্লাহ শিক্ষা দিলেন ও আদমের সন্তানেরা তোমার বাবা আদমকে আমি মাফ করেছিলাম তোমরা ভুল করলে ক্ষমা চাইলে মাফ করবে কে জোরে বলেন ভুল করেছো অন্যায় করেছো জুলুম করেছো নি করেছে আমি আল্লাহর কাছে মাফ চাও তোমার বাবা আদমকে আমি আল্লাহ যেমন মাফ করেছিলাম আমি আল্লাহ পাক কেউ মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ ইয়া আইয়ো খাল দিনা আমনো তোবো ইন আল্লাহ না আল্লাহ বলে ইমানদার তবা করো তবা করলে মাফ করবেন কে জোরে বলে তবা করো তবা করলে মাফ করবেন আল্লাহ নবীজি বলেন তবা কবুল হয় না দুটো সময় কটা সময় তবা দরজা বন্ধ হয়ে যায় দুইটা সময় রসুল বলেন ইদা তুলিয়া সামসিমিম মাগরি বিহা পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উদিত হবে ওই দিন তবার দরজা বন্ধ হবে আর খোলা হবে না দুই নাম্বার নবীজি বলেন ইদা বা আদাল গরগরা মানুষের মৃত্যুর সময় একটা গরগরা আছে না নাই কথা কন কথা তো বলেন মৃত্যুর সময় যে গড়গড়া হয় বিশ্বনবী বলেন ওই গড়গড়া যখন চলে আসে মানুষের তওবার কবুল হবে না রসুল বলেন ওর আগে যদি কোনো মানুষ আল্লাহর কাছে খালিজ দিলে তৈব তবাই না সোয়া করে আল্লাহ ভুল করেছি না গোনা খালিস দিলে ডিড়ি অন্তরে যদি আল্লাহর কাছে তো করে নবীজি বলেন ওর চোখের পানি নাকের ডোকায় আসার সাথে সাথে আল্লাহ ওর জীবনের গোনাগুলো মাফ করে দেন সোহান আল্লাহ হাদিসে কুৎসিস মুসলিমের হাদিস নবী বলেন বিশ্বনবী একদিন সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন বক্তব্য দিচ্ছেন এমন সময় রসুল্লাহ বললেন ও আমার সাবারা একজন মানুষ মুসাফির উটের পিঠে সবারি হয়ে মরুভূমির উপর দিয়ে তিনি সফর করতেছেন হঠাৎ করে মানুষটা ঘুমিয়ে গেল মরুভূমির মাঝখানে উটটা রেখে ওই মানুষের ঘুম ভেঙে যাওয়ার পরে মানুষটা দেখতে পেল ওর রাখা উটটা হারিয়ে গেছে উঠটা কোথায় হারিয়ে গেছে ও আমা সাহারা তোমরা বলো বলো ওই মানুষটা কতটা প্রেশানিতে পড়বে বিশ্ব নবীর সাহাড়া বললেন আর রাসূলুল্লাহ আল্লাহ ওই মানুষটার থেকে বড় অসহায় আর কেউ হয় না কারণ ওই মানুষটা তো আর জীবন ফিরে পাবে না কারণ তার কাছে পানি নাই তার কাছে খানা নাই নবীজি বললেন কিছু সময় পরে ওই মানুষটা হারানা উঠটা আবার ফিরে পেয়েছে ও সাবা বলো বলো ওই মানুষটা কতটা খুশি হবে নবীজি সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ ওই মানুষটার থেকে বেশি খুশি আর তো কিছু হতে পারে কথা বলেন কারণ ওই মানুষটা তো জীবন ফিরে পেয়েছে বিশ্বনবী বলেন ও সাবাপ ও মা সাবারাপ ব্যক্তি উঠ ফিরে পাবার পর যতটা খুশি হয়েছে বিশ্বনবী বলেন আল্লাহর কোনো বান্দা যদি গোনার কাজ ছেড়ে দিয়ে নাফারমানি ছেড়ে দিয়ে তৌবা করে আল্লাহর কাছে মাফ চাই উঠারা হারা ব্যক্তি উঠ ফিরে পেয়ে যতটা খুশি হয়েছে ওর থেকে সত্তর গুণ বেশি খুশি আমার আল্লাহ সেই বান্দার উপরে হয়ে নবী আদম আল্লাহ মাফ করছিলেন আমাদেরকেও মাফ করবেন কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই যে মাফিল আছেন না আপনারা এটা কিন্তু মাফের মাহফিল চলে যাবেন আর একটু ধৈর্য ধরবেন না ইনশাল্লাহ কষ্ট হইতেছে না তো আপনাদের কষ্ট হচ্ছে না তো তো নবী আদম যে একশো একশো দিন মনে আছে আপনাদের কোথায় রেখে কথাটা বলছিলাম একশো বিশ দিন নবী আদম লামিয়া উল্লেখ করার মতো কিছু ছিলেন না আমরাও মায়ের পেটে একশো দিন কিছু ছিলাম না কেমনে ছিলাম না আল্লাহ বলছেন সুরায় আদাহার الله أكبر بولن هل أتاب على الإنسان حين من الدغر لم يكن شيئا مذكورا الله ربنا من بولن তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমাদের অস্তিত্ব ছিল না নাম ছিল না দাম ছিল না কোনো পরিচয় ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি তোমার রব আমি তোমাদের অস্তিত্ব দান করেছি মানুষ তৈরি করেছি নাম দিয়েছি পরিচয় দিয়েছি আমি আল্লাহ কেমনে অস্তিত্ব দান করলাম শোনো কোরান যখন আপনি হাতে নেবেন আল্লার কোরান আপনি হাতে নিলেন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জবাব পেয়ে যাবেন ওয়ালাপদ খলাপণল এও সেন মেয় সুলফিম মেয় পিন সোম্মা জান তফা তাঁফি করা রিম্মা কিন সোম্মা খলাপন نطفة علقة فخلقنا العلقه مضغا فكسونا العظام لحما ثم أنشأناه خلقا اخر فتبارك الله احسن الخالقين جرب لنا الله اكبر ارجو لنا الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার রব এক মাটির নির্জশ থেকে বানালাম কি থেকে মাটির নির্জশ থেকে তৈরি করলাম তোমাদের বাবা আদমকে মাটি থেকে সৃষ্টি করলাম তোমাদের এক ফোঁটা নাপাক পানি পুরুষের দেহের শুক্রাণু মায়ের দেহের মহিলার ডিম্বাণু এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ পুরুষের পৃষ্ঠদেশ থেকে আর মহিলার বক্ষপিঞ্জ থেকে এক ফোঁটা নাপাক পানি বিজ্ঞানী লেলিন কালহার্টস উনি বলেন এক ফোঁটা শুক্রাণুর ভিতরে 20 কোটি প্রাণের অস্তিত্ব আছে কত কোটি 20 কোটি 20 কোটি প্রাণ আছে এক ফোঁটা বীজের ভিতরে এই 20 কোটি অণু 19 কোটি মানে বিশ কোটি সব মরে যায় একটা জীবিত ছিল মায়ের জরাইতে আসার সময় সমস্ত অনুগুলো প্রাণগুলো মারা যায় একটা জীবিত ছিল যেটাই জীবিত ছিল ওটাই আপনি আর আমি সমান আল্লাহ করেন জোরে বলেন মায়ের পেটের ভিতরে একশো বিশ বিশ কোটি কুড়ি কোটি জীবাণুকে আমরা হারিয়ে প্রতিযোগিতা করে মায়ের পেটের ভিতরে আমরা ফার্স্ট হয়েছিলাম ঠিক কিনা পৃথিবীতে যদি আমাদের জীবনে বিপদ আসে আমাদের জীবনটা হেল্পলেস হয়ে যায় আমাদের জীবনে ব্যর্থতা আসে আমি বলি আপনার জীবনে কোনো ব্যর্থতা নেই আপনি ব্যর্থ নন আপনি সফল মায়ের পেটের ভিতরে বিশ কোটিকে হারিয়ে আপনি সফল হয়েছেন পৃথিবীতে আপনার বিফল বলে কিচ্ছু নেই যেখানে আপনি বিফল হয়েছেন ওখান থেকে চেষ্টা করুন ওখান থেকে একটু চেষ্টা করুন ওখান থেকেই সফলতার ধাপ শুরু আপনার আমি তো বলি মানুষের জীবনে বিফলতা নেই মানুষের জীবনে বিফলতা নেই রসুল বলেন মান জাদ্দা ফাওয়া জাদা যে ব্যক্তি চেষ্টা করে সে সফল হবেই কিছু হাসিল কারণে কে নিয়ে কিছু কোনা হোক কিছু পাইতে গেলে কিছু খরচ করতে হবে মেহনত করতে হবে মেহনত জিন্দাগি বাড়ান আপনার জীবনে বিফলতা নেই আমার কথা লিখে রাখুন আপনি ব্যবসায় লস খেয়েছেন যেখানেই খেয়েছেন ওখান থেকে আবার শুরু করুন ওখান থেকে সফল হবেন আপনি লেখাপড়ায় চাকরি পান নাই ওখান যেখানে ফেল করেছেন ওখান থেকে চেষ্টা করুন আপনি সফল হবেন এই বেল বাল্ব ডুম যে আবিষ্কার করেছিল ওর নাম কি জানেন কথা বলে না তো ওই ডুম যে আবিষ্কার করেছিল ওনার জীবনী আমি পড়েছিলাম জীবনীটা দেখি ও ছোটবেলায় খুব দুষ্ট ছিল মা ওর মা ওকে স্কুলে ভর্তি করে এত দুষ্ট আমি করে স্যারেরা একটা টিচার একটা টিচার একটা চিঠি লিখে লিখে ওকে বলছে তোর মায়ের কাছে চিঠিটা দিবি এখন ও ওই চিঠিটা নিয়ে মায়ের কাছে গেছে এই ডুম যে আবিষ্কার করছিল ওর জীবনী বলছি কিন্তু মায়ের কাছে দিয়েছে তা বাচ্চা ছেলে সে তো পড়তে পারে না মাকে জিজ্ঞাসা করছে আম্মু এই চিটিতে কি লেখা আছে আম্মা বলেন তো তা মা তখন বলছে এই চিটিতে লেখা আছে বেটা তোর মাস্টার চিটিতে লিখেছে আপনার ছেলের ব্রেন এত ভালো এত ভালো আমাদের এখানে আপনার ছেলেকে পড়ানোর জন্য কোনো মাস্টার নেই সুতরাং আপনার ছেলেকে কোনো ভালো জায়গায় ভর্তি করে এটা ওর মা শুনিয়েছে এখন ও মনে করেছে সত্যি আমার বেরেন ভালো মা নিজে হাতে ওই সন্তানকে লেখাপড়া শিখিয়েছে লেখাপড়া শিখিয়ে ডুম ল্যাম আবিষ্কার করতে শুরু করেছে নিরানব্বই বার ফেল করেছে নিরানব্বই বার কতবার নিরানব্বই বার নাইনটি নাইন নিরানব্বই বার ফেল করেছে একশো বারের মাথায় ডুম আবিষ্কার করে ফেলেছে ও যদি আটানব্বই বার ফেল করে চিন্তা করতো দুস হচ্ছে না ছেড়েই দিলাম আজকের এই ল্যামের আলো আমরা খেতে পারতাম না ওর চেষ্টার সফলতার কারণে আজ আমরা এই ল্যামের আলো দেখতে পাচ্ছি কথা ঠিক কিনা জোরে বলেন আমার দেওয়া শিক্ষা হলো এটাই নিরানব্বই বার ফেল করেছে তারপরেও নিজে হেল্পলেস হয় না অসহায় হয়ে পড়েনি ভেঙে পড়েনি চেষ্টা করেছে সফলতার মালিক আল্লাহ কথা ঠিক কিনা ওর মা যখন মারা যায় ও তখন বিজ্ঞানী হয়ে গেছে বিজ্ঞানী বড় বিজ্ঞানী মা যখন মারা গেছে আর পুরাতন আলমারির ভিতরে সেই ছোটবেলার চিঠিটা পেস। সেই চিঠিতে লেখা আছে আপনার ছেলের ব্রেন প্রচন্ড খারাপ আপনার ছেলে প্রচন্ড না আপনার ছেলে যেন আগামী কাল থেকে স্কুলে পাঠাবেন না ও চিঠিটা পড়ে কানছে আর বলছে মা সেই দিন যদি এই মনের ভিতরে আমার এই ফিলিংস এই টেন্টেন্সি আপনি জাগ্রত না করতেন আজ পৃথিবীর বুকে নাম করা একজন বিজ্ঞানী আমি হতে পারতাম না কথা ঠিক না প্রত্যেক সন্তানের জন্য বাবা মা সব থেকে বড় কি কিছু বোঝাতে পারছি ভাইয়া আমি বলছি যুবক ভাই আমার কথা ফলো করুন আমি সফল হয়েছিলাম আজকেরও সফল হতে পারবো একটু চেষ্টা করলে কথা ঠিক কিনা ভাইয়া আল্লাহ বললেন তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমার রব এক ফোটা নাপাক পানি কি জমাট রক্তটাকে মাংস করলাম প্রথম চল্লিশ দিন আমরা ছিলাম আমরা ছিলাম স্প্রন ড্রপ পরে চল্লিশ দিন ছিলাম আলাক ব্লাড ড্রপ রক্তপিণ্ড পরে চল্লিশ দিন ছিলাম মুদুক ওটা ছিলাম মাংসপিণ্ড এই তিন চল্লিশ হয় একশো কুড়ি আল্লাহ বলেন একশো কুড়ি দিন তোরা মায়ের পেটে লামিয়া কমসাই উল্লেখ করার মতো কিছুই না সুবাহ আল্লাহ আল্লাহ বললেন এরপরে কি করলাম শোন ফাঁকা মায়ের পেটের একটা স্ট্রাকচার বানালাম একটা বডি তৈরি করলাম বডির উপরে স্ট্রাকচারের উপরে মাংস দিয়া সুন্দর করে চামড়া দিয়া আমি আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে ছেড়ে বান্দারে তোর তোর মায়ের পেটের ভিতরে ফি একটা সুরক্ষিত জায়গায় মায়ের পেটের ভিতরে আমি আল্লাপাক তোকে দাখিল করে রেখেছিলাম চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মায়ের পেটের ভিতরে সন্তান যেই কবরের ভিতরে থাকে তিনটে তিনটে ওই পর্দা রয়েছে রসুনের খোলার মতো হালকা ওই তিনটে পর্দা এত শক্তিশালী এতটা ক্ষমতা ধর চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এই পৃথিবীর মুখে একটা যদি বুলেট প্রুফ কাজ দিয়ে একটা ঘর বানানো হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন একটা ঘর যদি বানানো হয় ওই ঘরের ভিতরে পৃথিবীর যার পুরো যাওয়া সম্ভব কিন্তু মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক সন্তানকে যেখানে রেখে দেন ওইখানে পৃথিবীর পৃথিবীর কোন কোনো আল্লাপে মায়ের পেটের ভিতরে আল্লাহ যেখানে রাখেন ওখানে যাওয়া সম্ভব নয় এতটা সুরক্ষিত করে রেখেছেন আল্লাহ বলে বান্দা মায়ের পেটের ভিতরে পাঁচটা মাস চারটে পাঁচটা মাস পাঁচটা মাস কমপ্লিট হয়ে গেল যেখানে হাত দুটো দেওয়ার দরকার বসিয়ে দিলাম, চক্ষু দরকার বসালাম কান দেওয়ার দরকার কানটা বসিয়ে দিলাম বান্দারে তোর দেহের ভিতরে যত নারসিরা গুলো আছে আমি রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে নিপুণ হাতে নিজের কুদরতি হাতে মায়ের পেটের ভিতরে তিল তিল করে তোরে আমি সৃষ্টি করলাম ও বান্দারে আর তোর দেহের ভিতরে যত শিরা উপশিরা দিলাম এগুলো নিয়ে একটু চিন্তা করে দেখ আজ চিকিৎসা বিজ্ঞানীরা বলেন মানুষের দেহের ভিতরে যত শিরা উপশিরা আছে ওই সমস্ত শিরা উপশিরা গুলো যদি একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে রাখা হয় চিকিৎসা বিজ্ঞানীরা বলেন তাম পৃথিবীটা সাতবার ঘোরা যায় যাবে কতবার জোরে বলেন সাত বার ঘোরা যাবে যদি জোড়া দেওয়া হয় মানুষের দেহের একটা একটা শিরা বার করে বিজ্ঞানীরা বলেন যে শিরাগুলো যদি পাশাপাশি রাখা হয় সাত একর তিন একর জমিন লাগবে শিরাগুলো রাখতে কি হিউম্যান বডি আল্লাহ দিন আল্লাহ বলে তোর একটা চক্ষু দিলাম তাকিয়ে দেখ চোখের উপরে দুটো হাড্ডি দিলাম দুটো হাডি চোখের উপরে আমি আল্লাহ পাক বসিয়ে দিলাম কেন হাড্ডি গুলো দিলাম কোনোদিন ভেবে দেখেন নাই গরুর চোখ আছে ভেড়ার চোখ আছে কুকুরের চোখ আছে কিন্তু আমাদের চোখের থেকে ওদের চোখ আলাদা আলাদা না কথা বলেন আল্লাহ বলে বান্দা আমি একটা হাড় বসিয়ে দিলাম তুই খেলা করবি সংসার ধর্ম করবি আছাড় খেয়ে পড়ে যাবি চোখটা যেন নষ্ট না হয়ে যায় আমি আল্লাহ পাক দুটো সেফটি দিলাম চোখের ভিতরে এক প্রকার মেডিসিন পানি রেখে দিলাম কারণ এই পৃথিবীর বুকে অসংখ্য জাত অসংখ্য প্ররোচন হাওয়ার ভিতরে ঘোরাফেরা করছে ও বান্দা তোর চোখটা নষ্ট হয়ে যাবে দৃষ্টি শক্তিটা তোর হারিয়ে যাবে রে বান্দা আমি তোর রব আমি তোর দয়ার আল্লাহ চোখের ভিতরে এক প্রকার মেডিসিন দিয়ে দিলাম প্রতিটা মুহূর্ত আমার হুকুমে দুই চোখের পাতা পলক দেয় আর এই চোখের ভিতরে রাখা মেডিসিন দিয়া প্রতিটা মুহূর্ত তোর চোখটাকে আমি ক্লিন করে দেই আল্লাহ না রে তাকবীর দেখো তোর ভাই আছে না সাউন্ড কমাইছে নাকি উনি কষ্ট কষ্ট হইতেছে সাউন্ড একটু বাড়িয়ে দেন ভাই আপনি সাউন্ড কমাইছেন কষ্ট হইতেছে আমার একটু হালকা সাউন্ডটা দেন আপনার সাউন্ড খুব ভালো আলহামদুলিল্লাহ খুব ভালো এর আগে যে মাহফিলটা আমি করেছিলাম বাড়ির ওখানে হাই রে পসা কি কষ্ট হয়েছে দুই ঘন্টা কথা বলতে আমার জি আল্লাহ বলেন তোদের একটা কান দিলাম কান কান জনমেশনা শুনি কিন্তু আল্লাহর কুদরত কি লক্ষ্য করছেন আপনি এই কানের ভিতরে তিনটে হাড় আছে বড় ভাই ছোট ভাই সেজে ভাই তিনটে ভাই আছে কানের ভিতরে তিনটে ভাই আছে আপনি যখন প্রচন্ড আওয়াজ শোনেন ওই আওয়াজগুলো প্রচন্ড কারণে যদি আপনার কানের ভিতরে চলে আসে প্রচন্ড আওয়াজ আসার কারণে আপনার কানের পদ্মা নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক বলে বান্দা তোর কানের ভিতরে তিনটে হাড় দিয়ে দিলাম যখন প্রচন্ড আওয়াজ চলে আসে ওই হাড্ডিগুলো গুলো একাকার হয়ে যায় প্রচন্ড আওয়াজগুলো গুলো হাড্ডি গুলো করে দেয় সোহান আল্লাহ আল্লাহ বলে বান্দা খলাকাল ইনসান আমি মানুষ সৃষ্টি করছি সোহান আল্লাহ কন আমি মানুষ সৃষ্টি করেছি ও মানুষ তোর দেহের ভিতরে একবার তাকা তো শরীরের ভিতর একটা জেনারেটর দিলাম জেনারেটর কি বলেন তো জি হার্ড এবসোলিউটলি রাইট आंसर হার্ড হার্ড জেনারেটর হার্ডের কাজ কি বলেন তো হার্ডের কাজ রক্তকে সংকোচন সম্প্রসারণ সমস্ত শরীরে রক্তকে ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে হার্ডের কাজ হার্ড যে সংকোচন সম্প্রসারণ হয় আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী এটা রিসার্চ করতে পারে নাই যে হার্ড এমন এমন হয় কেন সংকোচন সম্প্রসারণ হয় কেন পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ রিসার্চ করে গবেষণা করে সফলতা পায় নাই এটা জানেন কে জোরে বলেন আল্লাহ এই হার্ট এই হার্ট নিয়ে একটুখানি গবেষণা করি আমরা একটু রিসার্চ করে দেখি অনেক মানুষ আছে দেখবেন হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করে না ভাইয়া হার্ট অ্যাটাক বিজ্ঞানীরা বলেছেন চিকিৎসা বিজ্ঞানী আলফরাম সায়েন্স এই কিতাবে আছে হার্ট অ্যাটাক করার বিয়াল্লিশটা কারণ বলেছেন ওনারা তার ভিতরে একটা কারণ হচ্ছে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে মানুষের হাট বলা হয়ে যায় হার্ট অ্যাটাক করে বিড়ি মানুষ আসে না বিড়ি খোর জনমেয়ের বিড়ি খায় চায়ের দোকানে বাথরুম ঘরে বসেও বিড়ি খায় আসে না এমন চায়ের দোকানে বসা বাঁ হাতে চায়ের গেলার ডান হাতে বিড়ি টানে আর ফুদায় ফুদায় কদ্দুর আসে না না বিড়ি যারা খান আপনার হাট বলা হবার সম্ভাবনা মদ পান যারা করে পান আপনাদের দিকে মদ তৎ খায় ভাই না আলহামদুলিল্লাহ একটা জায়গা পেলাম যে বিড়ি খায় না মদ খাই মদ মদ ওই মদ যারা খান মদ যারা খান মদ খেলে হাট বোলাক হয়ে যায় মানে দু মিনিট একটা গল্প বলবো আপনাদের সঙ্গে যদি কষ্ট আমি হাবিজাবি গল্প বলি না তবে অনুমতি চাচ্ছি যদি অনুমতি দেন একটা গল্প বলি একটা মতখরের গল্প দুটো মিনিট সময় নিচ্ছি বাড়ি যাচ্ছে দুজনাই গরিব মানুষ এখন বাড়ি যেতে যেতে বিরাট একটা বিল্ডিং পড়েছে তিনতলা এখন মৎখর দুটো বলে ভাই আমাদের বাড়িতে ছোট ছোট খোলার চাল দেওয়া তো এই বিল্ডিংটা যদি বাড়ি নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো তো কি করবি তাহলে ঠেল বিল্ডিং ঠেলতে শুরু করেছে এখন ঠেলতে ঠেলতে মদের করতেছে মনে করতে বাড়ি যাচ্ছে। এখন অনেক সময় পরে একজন এই দেখ এই জামা কাপড় দিয়ে ঠেলতেছি জামা কাপড় তো সব ভিজে যাচ্ছে জামা কাপড় খুলে ঠান এখন জামা কাপড় খুলে এক জায়গায় রেখে ঘর ঠেলা শুরু করেছে এখন ওই আল্লাহর কি রহম ওই রাত্রি এক চোর যাচ্ছিল চুরি করতে এখন চুরি টুরি করে আসার সময় কোনো কিচ্ছু হয় নাই চিন্তা করলো আল্লাহ আজকের তো কিচ্ছু হয় নাই খালি হাতে বাড়ি যাব। এখানে কিছু জামা আছে নিয়ে এখন সেই জামার রুঙিল নিয়ে বাড়ি চলে গেছে এখন অনেক সময় ঠেলার পরে একজন বলে এই কত দূর এসছে আর একজন পিছন ফিরে দেখে বলে জামা কাপড় তো নেই মনে হয় অনেক দূর এসছে মনে হয় অনেক দূর এসছে সকাল যখন হয়ে গেছে তখন মদের ঘোর কেটে গেছে ঘর ঘরের জায়গায় দাঁড়ানোর দুইজন অবস্থায় দাঁড়িয়ে আছে এই হচ্ছে কথা মদ যারা খায় ওদের অবস্থা এমনই হয় বলেছেন যে ব্যক্তি মদ্য পান করেছে ওর জন্য আল্লাহর জান্নাত হারাম মদ খায়েন না কখনো খাবেন না মদ মদ খেলে হার্ট অ্যাটাক করে আপনারা একটা হার্ট অ্যাটাক রোগীকে হসপিটালে নিয়ে যাবেন হার্ট ব্লক হয়ে গেছে হার্ট অ্যাট্যাক করেছে হসপিটালে নিয়ে গেলেন যাওয়ার পরে ডাক্তার ওই অপারেশন থিয়েটারে নিয়ে বুকটা ফাড়লো সার্জারি করলেন ডাক্তারেরা তো সার্জারি করার পরে হার্টের উপরে যে আর্টারিগুলো আছে শিরাগুলো আছে ওই শিরাগুলো রক্ত আর চর্বি গিয়ে শিরাটা জাম হয়ে গেছে যেই শিরাটা জাম হয়েছে ডাক্তারেরা ওই শিরাটা ওখান থেকে বার করে নেন ওই আটারিটা বার করে নেন পৃথিবীর আজ পর্যন্ত কোন ডাক্তার কোন বিজ্ঞানী আজ পর্যন্ত কেউ পৃথিবীতে হার্টের উপরে যে আল্লাহ আটারি দিয়েছেন ওই আটারি আবিষ্কার করতে পারে নাই কেন পারে আমার কথা প্র্যাকটিক্যালে মিলিয়ে নেবেন বাড়িতে যাবেন যদি কোন হার্ট অ্যাটাক হার্ট অপারেশন সার্জারি রুগীকে দেখতে পান ওই রুগীর কাছে গিয়ে দেখবেন হয় ডান পায় না হয় বাম পাই এই মাংস হেঁটোর নিচে যে মাংস আছে থলি মাংসের যে থল ওই মাংস থলিতে অপারেশন করা আছে আল্লাহ দুই পায়ে দুই থলিতে দুইটা হাডের উপরে বসে থাকা আট আর যখন তোর হাড়টা নষ্ট হয়ে যাবে আট আর হাডের উপরে বসিয়ে তোর জীবনের ব্যবস্থা আমি আল্লাহ করে দেই এই তোর রব খলা ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি আমি মানুষ সৃষ্টি করেছি আমাদের পেটের ভিতরে কিডনি দুইটা না একটা কথা বলেন দুইটা মানুষের একটা কিডনি হলে মানুষ জীবন চালাতে পারে মরে যাবে না কিন্তু আল্লাহ দুইটা কিডনি দিলেন কেন আল্লাহ জানে মানুষের খাবার খাবে ঠিক কিনা আল্লাহ খাবে ওর কিডনি নষ্ট হয়ে যাবে এই কিডনির ভিতরে আবার আল্লাহ দুইটা সেক তিনটা সেকি রেখেছেন একটা হলো ব্লাড কন্ট্রোল ইউনিট একটা ইউরিন কন্ট্রোল ইউনিট আর একটা সুগার কন্ট্রোল ইউনিট এই তিনটা ইউনিট আছে এই একটা ইউনিট মানুষের যে ডায়াবেটিস হয় এই সুগার কন্ট্রোল ইউনিটটা নষ্ট হয়ে গেলে ডায়াবেটিস হয় ডায়াবেটিস রুগী বেঁচে থাকতে পারেন কিন্তু পেশাব কন্ট্রোল ইউনিটটা যদি নষ্ট হয়ে যায় পেশাব দিয়ে রক্ত আসে ওই ব্যক্তি আর বাঁচে না তিনটে সেগনি আছে এই কুদরতটা কার জোরে বলেন